নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এগিয়ে বাংলা অফিসিয়াল ওয়েবসাইট পশ্চিম মেদিনীপুর, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে পশ্চিম মেদিনীপুরের এগিয়ে বাংলা যে ওয়েবসাইট, সেই পশ্চিম মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু রিক্রুটমেন্ট সংক্রান্ত খবর বেরিয়েছে, সেটা আমি সকলের সাথে শেয়ার করছি। তো পশ্চিম মেদিনীপুরে কী এখন রিক্রুটমেন্ট সংক্রান্ত খবর বেরিয়েছে দেখে নেবো আমরা রিক্রুটমেন্ট অপশানে গিয়ে। তো এখানে রিক্রুটমেন্ট অপশানে গেলে এখানে অপশান দেখুন ভালো করে, একটা অনলাইন অ্যাপ্লিকেশান চলছে। দেখুন অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশানের ভ্যাকেন্সি, কোন ধরনের ভ্যাকেন্সি রয়েছে? রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অন কন্ট্রাক্ট অ্যান্ড টেম্পোরারি বেসিস। তাহলে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে কন্ট্রাক্ট বেসিসে, টেম্পোরারি বেসিসে, এমকেডি এর আন্ডারে, এমকেডি এর জন্য। তো এখানে আমি ক্লিক করব, অনলাইন অ্যাপ্লিকেশান কী রয়েছে দেখে নেবো আমরা। তো অনলাইন অ্যাপ্লিকেশান করা যাচ্ছে কোন পোস্টের ওপর, না টেম্পোরারি এবং কন্ট্রাক্টুয়াল ভ্যাকেন্সি রয়েছে। তো এটা অর্গানাইজড বাই মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে। তাহলে মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে এটা। তো তো এই রিক্রুটমেন্ট অনলাইন চলছে, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে। তো এখানে যেটা দরকার হবে, দেখুন অনলাইন একদম ডাইরেক্ট অ্যাপ্লিকেশান করা যাবে। এখানে যে ইনফরমেশানগুলো দিতে হবে সেটা একটু দেখে নিন। অ্যাপ্লিকেশান ডিটা, অ্যাপ্লিকেশান ফর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এটা যদি ক্লিক করি, কম্পিউটার সিলেক্ট ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে, ধরুন আনরিজার্ভড ক্যাটাগরি, যে কেউ অ্যাপ্লাই করতে পারে, বা এসসি এসটি যে কোনো হবে। তো ইমেল অ্যাড্রেস দিতে হবে, নাম দিতে হবে, বাবার নাম, মেল, জন্ম তারিখ, এজন 31/1/2019, সাপেক্ষে 18 বছরের মিনিমাম হতেই হবে, 18 বছরের নিচে হলে হবে না। এডুকেশান কোয়ালিফিকেশান দেখতে হবে, গ্র্যাজুয়েট এডুকেশান কোয়ালিফিকেশান কী দরকার, বিএ বিকম এসব গ্র্যাজুয়েট হতে হবে, এবং ইয়ার অফ পাসিং, ফুল মার্কস, এ সমস্ত দিতে হবে। কম্পিউটার নলেজ, কম্পিউটার কী কোর্স করেছে, সেই কত পেয়েছে, তার কনস্টিটিউশন আন্ডারে কম্পিউটারের নলেজ থাকতে হবে, এবং ডিপার্টমেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা ম্যান্ডেটরি নয় ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই অগ্রাধিকার পাবে। অ্যাড্রেস দিতে হবে, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, এখানে বলছি ডিস্ট্রিক্টটা কিন্তু যদি পশ্চিম মেদিনীপুরে হয় তাহলে পশ্চিম মেদিনীপুর করতে হবে, আদার ডিস্ট্রিক্ট হলে আদার করতে হবে, ডিস্ট্রিক্টের নাম দিতে হবে। তো যাই হোক, মানে যে ডিস্ট্রিক্টের, আদার ডিস্ট্রিক্টের ছেলেরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটা। তো ওয়েস্ট বেঙ্গলের পিন নম্বর দিতে হবে, ফটো আপলোড করতে হবে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটা রয়েছে সেটা হাই কোয়ালিটির, এবং সেই অ্যাডমিট কার্ডের জন্য বা কল লেটারের জন্য কোয়ালিটি ইন অ্যাডমিট কার্ড প্রিন্ট আউটের জন্য এটা। তো ফটোগ্রাফ, ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, এবং উইডেট দিয়ে দিয়েছে। তো এখানে মোর ইনফরমেশান থেকেও আপনারা দেখে নিতে পারেন কি এই পদ্ধতিতে আমি দেখে দিচ্ছি। সাপোর্টিং ডকুমেন্টস, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস পিডিএফ ফাইল করে পাঠাতে হবে, আপলোড করতে হবে, পিডিএফ ফাইল করে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আধার বা এপিক, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, কম্পিউটার এডুকেশন কোয়ালিফিকেশান, কম্পিউটার কোয়ালিফিকেশান, এগুলো সব আপলোড করতে হবে এখান থেকে। তো যাই হোক, তারপর রাস্তায় ডিক্লারেশন করে সাবমিট করতে হবে। এটা হচ্ছে তাহলে কী পোস্টটা, কী এই পোস্টটা হচ্ছে আপনার কম্পিউটার অ্যাসিস্ট, মানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বেসিসে ফর এমকেডিএ জন্য, মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির জন্য, অর্থাৎ এমকেডিএ মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে কন্ট্রাকচুয়ালে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে টেম্পোরারি বেসিসে। একদম অনলাইনে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান করতে হবে, কোনো অ্যাপ্লিকেশান ফর্ম নেই অবশ্য, একদম ডাইরেক্ট অনলাইন অ্যাপ্লিকেশান করে তারপর আপনাদেরকে অবশ্যই তার নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বা বিশেষ করে আপনারা চোখ রাখবেন এগিয়ে বাংলা পশ্চিম মেদিনীপুর অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে থেকেই আপনারা জেনে নিতে পারেন এর নোটিফিকেশান সম্পর্কে, বা এটা যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য ডেট হয়তো বাই পোস্টে জানিয়ে দেওয়া হবে, বা মোবাইল নাম্বার যেটা দেওয়া হবে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারের বিষয়ে ইন্টারভিউ ডেট সমস্ত জানিয়ে দেওয়া হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে এটা ডাইরেক্ট নিয়োগ হবে, পুরো পরীক্ষা হবে না, ইন্টারভিউ বা কম্পিউটার টেস্টের জন্য যে কম্পিউটার টেস্টটা হবে পরীক্ষা হিসেবে। তো যাই হোক, এই ভ্যাকেন্সিটা হচ্ছে অনলাইনের উপর। তাহলে আশা করি সকলে বুঝতে পারলেন এই ভ্যাকেন্সিটার উপর। আর এই পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট এগিয়ে বাংলার আরেকটি ভ্যাকেন্সি রয়েছে টেম্পোরারি পোস্টে, সেটা আমরা দেখে নেবো কী পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। তো আরেকটি যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে, আমরা দেখে নিই, আমরা যদি ব্যাকে যাই একটু, অনলাইন অ্যাপ্লিকেশান এবং তার পাশে রয়েছে দেখুন রিক্রুটমেন্ট ফর অফ ডিইও, অর্থাৎ ডিইও বলতে এখানে বোঝাচ্ছে কিন্তু
হ্যাঁ, ডিও বলতে এখানে বলছে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে এই পশ্চিম মেদিনীপুরের আন্ডারে কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্ট অফ ডিও। ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে, যার এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যে নোটিফিকেশানটা রয়েছে সেটা আমি সকলের সাথে শেয়ার করছি। তো এখানে কি নোটিফিকেশানটা রয়েছে আমরা দেখে নেব। দেখুন, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার খড়গপুর এক বিডিও অফিসের এটা হবে একজন ডাটা এন্ট্রি অপারেটর। সাটকুই মাটকাটপুর পশ্চিম মেদিনীপুর, পিন নাম্বার 721305। তো অ্যাডভার্টিজমেন্টটা 13/3/2020 বেরিয়েছে, আমরা দেখে নেবো। আর লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে আপনার 27/3/2020, আর 27 তারিখ পর্যন্ত এই মাসের, আজকে হচ্ছে 23 তারিখ আপনারা ধরুন। তো 23 তারিখের সাপেক্ষে 27 এখনও টাইম আছে, তো 27 তারিখ পর্যন্ত হচ্ছে 4টের মধ্যে অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে পারে। কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, এর সঙ্গে অ্যাটাচমেন্ট না। আমার ভিডিওতে আপনারা অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে এর পিডিএফ ফাইল পেয়ে যাবেন, এবং সেখানে ফর্ম রয়েছে, সেই ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় বা সেই ফর্মটা এখানে ডাউনলোড করে আপনারা পূরণ করে জমা করতে পারেন। তো আমরা দেখে নেব এখানে, দেখুন নোটিফিকেশন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড টু দ্য ক্যান্ডিডেট ফর ফ্রম দ্য ক্যান্ডিডেট ফর সিলেকশন পোস্ট অফ অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিসার খড়গপুর এক ব্লক ডেভেলপমেন্ট অফিসে নিয়োগ হবে। উইলিং ক্যান্ডিডেট যারা ইচ্ছুক রিকোয়ার্ড টু ড্রপ হার্ড কপি অ্যাপ্লিকেশান ফর্ম হার্ড কপি উইথ টেস্টমোনিয়াল, তার সঙ্গে বিভিন্ন কোয়ালিফিকেশান বা কম্পিউটার সার্টিফিকেট, এই সমস্ত কিছু নিজের সেলফ অ্যাটেস্টেড করে উইথ কন্ট্যাক্ট নম্বর 27/3/2020 মধ্যে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট খড়গপুর, দেখুন অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট খড়গপুর ব্লক, ঠিকানাটা আপনারা দেখে নিন ভালো করে, এই যে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার খড়গপুর সাটকুই মাটকাটপুর পশ্চিম মেদিনীপুর, পিন নাম্বার 721305 এই ঠিকানায় রেজিস্টার বা পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন। অবশ্যই পোস্টের এটা পোস্টটা হচ্ছে, দেখুন মিড ডে মিলের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে, MDM-এর ডিও ডাটা এন্ট্রি অপারেটর। এটা রেমুনারেশন দেওয়া হবে অ্যাজ পার লেটেস্ট গভর্নমেন্ট অর্ডার জানান 13,000 টাকা। এটা পোস্ট আনরিজার্ভ, যে কেউ অ্যাপ্লাই করতে পারে, এবং এটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। এ বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং কোয়ালিফিকেশান এটা গ্র্যাজুয়েশান, এবং তার সঙ্গে ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশান অবশ্যই দরকার। কম্পিউটার অ্যাপ্লিকেশানের উপর ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, এবং মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স ফর দ্য জব, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং প্রেফারেবল অবশ্যই যারা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা, এরিয়ার বাসিন্দা, তারা একটু সুবিধা পাবে, অন্য বাইরেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ডেট আর ইন্টারভিউ উইল বি মেড থ্রু কল লেটার, এবং যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কল লেটার পাঠিয়ে দেওয়া হবে। ডেট ইন্টারভিউ এটা ডাইরেক্ট ইন্টারভিউয়ের জন্য, ইন্টারভিউয়ের মাধ্যমে এটা নিয়োগটা হবে। তো এখানে দেখুন ঠিকানাটা রয়েছে, অ্যাপ্লিকেশান পোস্ট মিড ডে মিল অফিসার MDM স্কিম 27/3/2020 মধ্যে পাঠাতে হবে। অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট খড়গপুর এক ডেভেলপমেন্ট ব্লক, ঠিকানাটা আমি বলে দিয়েছি। তো যাই হোক, এখানে কীভাবে এবারে সিলেকশানটা কীভাবে, টোটাল এভালুয়েশান 50 নম্বরের হবে। ফার্স্টে অ্যাকাডেমিক মেরিট এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা 20 নম্বরের থাকবে। সেকেন্ড স্টেজ কম্পিউটার টেস্ট থাকবে 25 নম্বরের, এবং ইন্টারভিউ থাকবে 5 নম্বরের। এটা আপনারা বিস্তারিত ভালো করে এই ডাউনলোড করে দেখে নিতে পারেন, অবশ্যই আমার ইউটিউবের এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তো এইভাবে সিলেকশান রয়েছে, আমরা একদম অ্যাপ্লিকেশান ফর্মে চলে যাবো, এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা পাঠাতে পারেন। ফটো দিতে হবে, নাম, বাবার নাম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি ইন্ডিয়ান, এডুকেশন কোয়ালিফিকেশান কম্পিউটার নলেজ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, বা আরও ডিসক্রিপশন অ্যাটাচমেন্ট কী কী জেরক্স দিচ্ছ তার সেটা লিখে দিতে হবে, এবং দিয়ে সিগনেচার করে ওই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটা আর একবার বলছি, এখানে রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার খড়গপুর এক ডেভেলপমেন্ট ব্লক সাটকুই মাটকাটপুর পশ্চিম মেদিনীপুর, পিন নাম্বার 721305-এ 27/3/2020 মধ্যে কিন্তু জমা করতে হবে, বা বাই পোস্টে পাঠাতে হবে, এবং এনভেলপ যে খামে করে পাঠাতে হবে সেই খামের ওপরে কিন্তু লিখে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ মিড ডে মিল ডাটা এন্ট্রি অপারেটর অফ CM DMP ফ্রম এই ফর খড়গপুর ওয়াক, এটা লিখে দিতে হবে এনভেলপ খামের ওপর। তাহলে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ মিড ডে মিল ডাটা এন্ট্রি অপারেটর অফ CMDMP ফর খড়গপুর ওয়াক। তো যাই হোক, এটা আমি সকলের সাথে শেয়ার করলাম এই ভ্যাকান্সিটা, এটা কন্ট্রাকচুয়াল বেসিসে
ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে, সেটা সকলের সাথে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার যেহেতু চ্যানেল, আমার চ্যানেল নাম নতুন করে চেঞ্জ করে আমি রিক্রুটমেন্ট আপডেট করছি, কারণ আমার চ্যানেলে আমি শুধুমাত্র রেগুলারলি রিক্রুটমেন্ট আপডেট দেবো বিভিন্ন ধরনের, যেটা ছেলে মেয়েদের ক্ষেত্রে কাজে লাগবে, বেকার যারা রয়েছে তাদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই রেগুলারলি বেসিসে রিক্রুটমেন্ট, বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট খবর পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।